গাইস, আশা করি সবাই অনেকটা ভালো আছেন, তাদের রহমতে আমিও অনেকটা ভালো আছি। তো ফাইবার থেকে কিভাবে আপনারা কাজ পাবেন এবং কিভাবে কাজ করবেন, তো এ টু জেড আজকের এই ভিডিওতে দেখাবো। তো আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, সেটা হলো এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল সিলেক্ট করে দেবেন নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। তো দেখেন এখানে অসংখ্য কাজ আছে, এখানে অসংখ্য কাজ আছে, ঠিক আছে। তার আগে একটা কথা বলি, সেটা হলো অনেকেই ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন না। তো সব ফোনে ভাই ফাইবার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা যায় না। তো সর্বনিম্ন আপনার ফোনে 2 জিবি র্যাম থাকতে হইব। কয় জিবি র্যাম? 2 জিবি কিন্তু র্যাম আপনার ফোনে থাকতে হইব। তো তারপরে আপনি ফাইবারে আসবেন এবং ওইখানে অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন। দেখেন আমার এই চ্যানেলে একটা আপলোড আছে, তো ফাইবার নিয়ে একটা ভিডিও আছে, মানে $270-এর মতো এরকম একটা ভিডিও আছে। তো ওটার মধ্যে ইনফরমেশন দিয়ে রাখছি, তো আপনারা যদি চান তো আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, তো এখান থেকে আপনারা দেখতে পারেন। তো এখন দেখেন কথা হলো যে কীভাবে আমরা কাজ পাইবো এবং কীভাবে এখানে কাজ করব। তো আমি আগেই বলি, এখানে আপনি অনেকগুলো, বেশিরভাগ কাজ এখানে ডিজিটাল মার্কেটিংয়ের কাজ বেশি। তারপর আপনার এখানে পোস্টের কাজ এত নাই, এখানে পোস্টের কাজ এখানে এত নাই, তো তাও দেখাইতেছি। এখানে দেখেন খালি ওয়েবসাইট সিও, ঠিক আছে, এখানে খালি ওয়েবসাইট সিওর কাজগুলো। বেশিরভাগ মোবাইল দিয়ে আপনি কিন্তু সিওর কাজগুলো ইজিলি করতে পারবেন, ঠিক আছে। এখন কথা হলো ভাই আপনি কীভাবে সিওর কাজ করবেন, মূল কথা হলো ভাই কীভাবে কাজ করবেন এবং কীভাবে আপনি মানে তাদের কাছে জমা দিবেন, এটাই মূলত হলো কাজ, তাই তো। এখন কাজ পাওয়ার জন্য দেখেন আমি একটা কাজ দেখাইতেছি, দেখেন এখানে আছে $750, ঠিক আছে। তো এটার উপরে ক্লিক করলাম কারণ আমরা একটু বেশি ডলারের কাজে আমরা একটু মানে করতে চাচ্ছি, তাই তো। তো দেখেন এখানে অর্ডারস কইন, তো তো দেখেন এখানে আপনি অসংখ্য এখানে দিতে পারেন। তো দেখেন ওয়েবসাইট, এখানে ইনফরমেশন, তো এটাই হলো মনে হয় তার ওয়েবসাইট। তো এখানে আপনি কী বা কী ইনফরমেশন আছে এগুলো নিয়ে আপনি কিওয়ার্ড মানে নিতে পারেন, ঠিক আছে। তো এগুলো অনেকে দেখা যাচ্ছে, দেখেন তো এইগুলো কিওয়ার্ড কিন্তু আপনাকে রিসার্চ করে তার দিতে হইব, মানে কিওয়ার্ডগুলো জানি তার উপকারে আসে, এইরকম কিওয়ার্ড দিতে হইব। এখন কি সম্বন্ধে কিওয়ার্ড দিবেন, দেখেন এইটার সম্বন্ধে আপনি কিওয়ার্ড দিবেন, ঠিক আছে, এটার উপরে। তারপর এখানে অনেক কিছু আছে, দেখেন অনেক কিছু আছে, এটা পড়ে নেবেন আপনারা। তো এখানে যদি আমি পড়ি না ভাই তাহলে মানে ভিডিওটা অনেক লং হয়ে যাব। তো তার জন্য আপনি আপনাদেরকে আমি কিছু কিছু বুঝিয়ে দিতেছি। তো এই কাজটা যখন আপনি মানে ফুল একদম কমপ্লিট করবেন, দেখেন ফুল যখন কমপ্লিট করবেন $750 আপনার অ্যাকাউন্টে দিবে। তো অ্যাকাউন্ট থেকে আপনি ব্যাংকের মাধ্যমে নিতে পারবেন। তো এই যে রুলসগুলো আছে, তো এই রুলসগুলো আপনি ফলো করবেন, এই রুলসগুলোর উপরে কিন্তু আপনার দিতে হইব। তো এখানে অনেকটা রুলস আছে, দেখি কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টার মতো রুলস আছে, তো এটা আপনি দিতে পারবেন। তো আপনার এখানে যদি সময় নিতে পারবেন, 3 মাস 4 মাস 6 মাস আপনি সময় নিতে পারবেন। তো দেখেন যদি সময় আরও চাই তো এখানে উপরে আপনি মান্থের উপরে ক্লিক করবেন এবং এখানে 6 মাসেও কিন্তু আপনি নিতে পারবেন, ঠিক আছে। এখানে কিন্তু দেখেন 5% আপনার মনে হয় ব্যাট কাইটে নিব তোরা, তো যাই হোক। তো এই যে এটা হলো ওনার, ইনি হলো কাজ দিছে। তো এখন কথা হলো আপনি এখানে কিভাবে কাজ নেবেন, ঠিক আছে, এখন কিভাবে জমা দিবেন, সেটা হলো কাজ, তাই তো। তো আপনার যদি আবার মানে তাদের ই ভালো লাগে তাহলে আপনাকে এখানে তারা $950 দিতে পারে, ঠিক আছে। তো দেখেন এখানে আপনার কি বলছে, তারা মানে 20টা পেজ ই করতে হবে। তো আপনি 20টা পেজ এখন কালেক্ট করবেন, কীভাবে কালেক্ট করবেন, তো আপনি কিন্তু গুগল দিয়েও করতে পারেন, ঠিক আছে। তো আমি একটু ওয়েট করেন গাইস, আমি সম্পূর্ণ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। অপটিজিমেস মনে হয় এটা, তো দেখেন আগে কিওয়ার্ডটা আমি সিলেক্ট করতেছি, আগে কিওয়ার্ড বের করে দেখতেছি। বা জাস্ট আপনি 5টা কিওয়ার্ড দিবেন এখানে, 5টা কিওয়ার্ড কী সম্পর্কে কিওয়ার্ড বাই করবেন, এই যেটা সম্পর্কে কিওয়ার্ড বাই করবেন এটা, এবং ইউর ওয়েবসাইট সিও এটুকু দরকার নাই, জাস্ট এটুকু হইলে হইব, ঠিক আছে। এইটুকু সম্পর্কে আপনি কী বাই করবেন, জাস্ট খালি মানে 5টা কিওয়ার্ড বাই করবেন, মানে হাই কোয়ালিটি কিওয়ার্ড। তো অনেক কিওয়ার্ড আমি দেখাইতেছি ভাই, অনেকে বুঝতেছেন না, তো যাই হোক। তো আমি দেখেন এখানে
গুগলে যে গেলাম, তো একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন। তো দেখেন এখানে যখন আমরা লিখব যে সার্চ কিওয়ার্ড, দেখেন এখানে যখন আপনি লিখবেন যে সার্চ কিওয়ার্ড, তখন আপনার এখানে অনেক কিওয়ার্ডের আসে পড়বো, সার্চ কিওয়ার্ডের অনেকটা আসে পড়বো। তো এখানে নিচে দেখবেন যে এই যে ওয়েবসাইটটা আছে, এটার উপর আপনি ক্লিক করবেন। তো গাইজ দেখেন আমি এখানে মানে ক্লিক করলাম, তো অনেকেই বুঝতেছেন না, তো আপনি ওই নামটা দিয়ে আপনি জাস্ট এখানে কী করবেন, এখানে ই করবেন, মানে যে কোনো আমি এখন দেখানোর জন্য আপনি আপনাদেরকে বলতেছি, ধরেন আমি অনলাইন ইনকাম, অনলাইন ইনকাম দেখেন এটার ভ্যালুটা দেখবেন, ঠিক আছে? তো যেটার ভ্যালু বেশি আপনি ওই ভ্যালুটা মানে আগে রিসিভ করবেন, তো রিসিভ করার পর আপনি জমা দিবেন। এখন কথা হলো যে ভাই কিওয়ার্ড দেখাইতেছেন, এখন জমা আমি কিভাবে দিব? তো জমা দেওয়ার জন্য দেখেন অনেক জমা দেওয়ার জন্য আমি পরবর্তীতে ভিডিও করব, তো ওই ভিডিওটা দেখবেন সবাই। তো দেখেন গাইস এখানে পার্সেন্টেজটা আসতেছে না, তো যেখানে এটার উপরে ক্লিক করবেন, আপনি যেটা নিতে পারেন এটা আপনার আসবো, মানে এটা ভ্যালুটা এখন দেখাইতেছে না এখানে। তো এখানে নেটের কারণে আমার দেখেন উপরে নেট সমস্যা, তার জন্য ভ্যালুটা দেখাইতেছে না, তো অবশ্যই মানে দেখাইব। তো এগুলো যেগুলো যে এখানে পার্সেন্টেন্স আছে, দেখেন এই যে এখানে পার্সেন্টেন্স আছে, তো এই পার্সেন্টেন্সগুলো আপনি মানে কালেক্ট করবেন আগে, ঠিক আছে? তো কালেক্ট করার পর আপনি কি করবেন, তাদের কাছে কিন্তু দিতে হইব। এখন কথা হলো যে ভাই কিভাবে দিব, এটা নিয়ে আমি পরবর্তীতে একটা ভিডিও মেক করব। এবং ভাই খুবই ইজি, আপনি যদি 10-12টা তাদের কাছে সেল দেন না, হয়তো দু একটাই উইন হয়ে যাবেন, দু একটাই উইন হয়ে গেলে কাম লাগিয়ে গেলো, তো আশা করি সবাই বুঝতেছেন, ঠিক আছে? তো ভিডিওটা যারা স্কিপ করে দেখতেছেন তাদেরকে রিকোয়েস্ট করতেছি, সম্পূর্ণ ভিডিওটা দেখার রিকোয়েস্ট করতেছি। দেখেন এখানে আমি কিওয়ার্ডগুলো কিন্তু কোনো কিওয়ার্ডই কিন্তু আপনি বাংলা কিওয়ার্ড তাদের কাছে দিবেন না, অবশ্যই ইংরেজি কিওয়ার্ড লাগবে, ঠিক আছে? দেখেন এখানে যখন আমি অনলাইন ইনকাম লেখা সার্চ করছি, দেখেন এখানে ইংলিশের পাশাপাশি কিন্তু বাংলাও আছে, এই বাংলাগুলো কিন্তু তাদের কাছে দেওয়া যাবে না, মানে এই বাংলাগুলোর মানে অনেকটা সার্চ র্যাঙ্কিং বেশি থাকতে পারে, কিন্তু বাংলা তারা কিন্তু বুঝবো না, ঠিক আছে? তো সেজন্য আপনি মানে যেটা বেস্ট, মানে আপনার কাছে না, যেটা বেস্ট কিওয়ার্ড আপনি তাদের কাছে মানে দিবেন, ঠিক আছে? এখানে আপনি বেস্টটাই দিতে হইব, কারণ উইন হওয়ার জন্য বেস্টটাই তারা নিব, যে তাদের ওয়েবসাইটের সাথে মিল রেখা, মানে আপনি কি করবেন মানে তা মানে কিওয়ার্ডগুলো রিসার্চ করবেন, জাস্ট 5টা কিওয়ার্ড থাকতে পারে, 10টা কিওয়ার্ড থাকতে পারে, তো রুলস অনুযায়ী আপনি কিন্তু কাজটা করবেন, ঠিক আছে? তো আশা করি সবাই বুঝতে পারছেন। তো মূলত আজকের এই ভিডিওটা এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।